হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। বেলা 12টা বাজে, আমি অফিস থেকে ছুটি নিয়ে লাঞ্চ টাইমে যাচ্ছি কৃষ্ণমের স্কুলে, কারণ কৃষ্ণমের স্কুলে আজকে পিকনিক উইথ প্যারেন্টস বলে একটা অ্যাক্টিভিটি আছে। দুপুরবেলা ওরা লাঞ্চ টাইমে বাবা মায়েদের সাথে গ্রাউন্ডে বসে খাওয়া দাওয়া করবে আর মজা করবে। তো সেই জন্য একদম মাটিতে পাতার জন্য একটা ব্ল্যাঙ্কেটও নিয়ে যেতে বলেছে, সেটাও নিয়ে যাচ্ছি। এই যে চলে এসেছি কৃষ্ণম, আমরা এখন বসে একসাথে লাঞ্চ করব। পিকনিকের পরে আমি অফিস চলে গেছিলাম, আমার কাজ ছিল অফিসে, আর কৃষ্ণাম স্কুলে চলে গেছিল অ্যাজ ইউজুয়াল, ওর বাকি ক্লাস টাস গুলো করলো। আর এখন দিনের শেষে বাড়ি এসছি আমরা, প্রচন্ড টায়ার্ড লাগছে আজকে, তাই তো? তো সেই কারণে সাইকেলটা এখন চলা যাচ্ছে না, কিছুদিন পর সাইকেলের চাকাটা ঠিক করে তারপরে চড়তে পারবে। বাড়ি এসে একটু ডাল বানাচ্ছি, পালং শাক দিয়ে ডাল বানাবো, একটু রসুন আর পেঁয়াজ প্রায় ছিল না, অল্প একটু যা ছিল পেঁয়াজ কুচি আর রসুন কুচি পাঁচ ফোড়ন দিয়ে বানাচ্ছি। আর এদিকে চা বানানো হচ্ছে খাবো বলে বিকেলে, আর এখানে রান্না প্রিপারেশন করছি, ডাল বানাবো পালং শাক দিয়ে, ভাত হয়ে গেছে এদিকে, তো এগুলো করছি অফিস থেকে এসে। তোমরা আগের ব্লগে দেখেছিলাম, বলেছিলাম যে আমার রিপোর্টসে এসছে যে আমার বেশ ভালো আয়রন ডেফিশিয়েন্সি আছে, তার কারণে হিমোগ্লোবিনও বেশ লো। তো তোমরাও অনেক কিছু সাজেশন দিয়েছো খাবার দাবারের ব্যাপারে, আর ডাক্তারও বলেছে কিছু মেনে চলতে। তো স্পিনাচ শুনেছি হিমোগ্লোবিন বাড়াতে কাজ করে, তো সেই জন্যেই আর কি আরও পালং শাক খাওয়া। এমনিতে আমার খুব একটা ভালো লাগে না খেতে, সবজি টবজি খেতে হয় বলে খাই। তো দেখো ডালটা অলমোস্ট হয়ে এসছে, এই ডালটা আমার মা ছোটোবেলায় বানাতো, তো ভাবলাম সবজি এমনি খেতে ইচ্ছা করে না, তো এরকম ডাল করে খাই একটু। ই হয়ে গেছে আমার ডালটা, এবার খাবো। আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করব। তোমাদের কেমন লাগলো ভিডিওটা নিশ্চয়ই জানিও, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। চলো বাই।